हेलो फ्रेंड्स, वेलकम टू माय होमली किचन। आज हमें अपन एक रेसिपी को देखो। रेसिपिटी हलो ओलकपी दिए माछेर झोल। एटा गरम भातेर साथे खेते खूब भालो लागे। जदि आमार ई भिडियोटी भालो लागे एक लाइक देवें, बंधुबान्धवर साथे शेयर करबें और आमार चैनेले नतून एसे थाकले चैनलटिके सबस्क्राइब करे आमार पाशे थाकार अनुरोध रइलो। आमि एबार रान्नाटा शुरू करछि। कड़ाई सर्षेर तेल गरम करे निएछि। एरपर नून हलुद माखिए रखा माछगुलोके दिए भेजे नेब। আমি এখানে কাতলা মাছ নিয়েছি। আপনারা চাইলে রুই মাছ, তেলাপিয়া মাছ কিংবা চারাপোনা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটাও ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে আমি তুলে রেখে দিচ্ছি। ওই একই তেলেই আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর একটা মিডিয়াম সাইজের আলু আর একটা মিডিয়াম সাইজের ওলকপি দিয়ে আমি এগুলোকে একটু নাচড়া করে ভেজে নেব। এই সময় আমি দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি, এটাকেও একটু ভেজে নেব। আপনারা চাইলে আলুটাও স্কিপ করতে পারেন। আমি এখানে আলু আর ওলকপি দুটো দিয়েই রান্নাটা করছি। আলু আর ওলকপিগুলোকে একটু হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, লম্বা স্লাইস করে কেটে রেখেছি। এটাকেও 2 থেকে 3 মিনিট মতো ফ্রাই করব। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 টিস্পুন, এটাকেও 2 মিনিট মতো ফ্রাই করে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন আর ধনে গুঁড়ো 1 টিস্পুন। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো চৌকো টুকরো করে কেটে রাখা। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর 4 থেকে 5 মিনিট মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে টমেটোটা ভালোভাবে গলে যায় আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যায়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ আর হাফ কাপ গরম জল। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নিয়েছি, একটু নেড়ে দিচ্ছি। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দেব। লঙ্কাগুলোকে একটু মাথার দিকটা আমি কেটে রেখেছি। এবার ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট লো ফ্লেমে রান্না হতে দেব যাতে আলু আর ওলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 8 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি। আলু আর ওলকপি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর কিছুটা ধনে পাতা কুচি। এখন আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে রান্না হতে দেব। ওলকপি দিয়ে মাছের ঝোল রেডি হয়ে গেছে। এটা গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজ তাহলে এইখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।